হ্যালো ভিউয়ার্স হেলথ টিপস চ্যানেল থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় নবজাতক শিশুকে কখন আমরা সুস্থ বলবো আর কখন আমরা অসুস্থ বলা হয় এবং এর সমস্যা এবং প্রতিকার মূল আলোচনা শুরু করার আগে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন এবার আসা যাক মূল ভিডিওতে প্রথমেই আমরা জানব নবজাতক কি জন্মের পর থেকে আঠাইশ দিন পর্যন্ত শিশুকে বলা হয় নবজাতক সো নবজাতক শিশুর কি কি সমস্যা ফেস করে তা আমরা এখন বলব প্রথমেই জানব নবজাতক শিশু সুস্থ আছে কিভাবে আমরা বুঝব শিশুটি জন্মের এক মিনিটের মধ্যে যদি কেঁদে ফেলে এবং তার গায়ের রঙ গোলাপি থাকে হাতফা নীলাভ থাকবে সুন্দর করে শ্বাস নিবে শ্বাসের গতি মিনিটে তিরিশ থেকে চল্লিশ থাকবে হার্ড রেড থাকবে একশো বিশ থেকে একশো চল্লিশের ভিতরে পাচার ক্রাই থাকবে টোন স্পষ্ট থাকবে এবং ওজন দুই থেকে চার কেজি পর্যন্ত থাকবে পঞ্চাশ সেন্টিমিটার লম্বা থাকবে মাথা দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেন্টিমিটার বা আটচ থাকবে আটচল্লিশ ঘন্টার মধ্যে পায়খানা প্রস্রাব করবে দুধ চুষে খাবে এগুলো থাকলে আমরা বলবো বাচ্চাটি আসলেই সুস্থ আছে আর কখন আমরা বুঝবো যে বাচ্চাটি অসুস্থ যদি দেখি বাচ্চা কান্না করে না আর যদিও কান্না করে কান্নাটা খুবই দুর্বল বা ওজন কম নিয়ে জন্মগ্রহণ করা পঁচিশশো গ্রামের কম ওজন নিয়ে জন্ম নেওয়া বা অনেক শিশু আছে সাতত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এটাকে আমরা সমস্যা বলবো বাচ্চার কিন্তু কিছু শিশু আছে যে অঙ্গ হানি নিয়ে জন্মগ্রহণ করে এটাও একটা সমস্যা আরেকটি সমস্যা হলো বাচ্চা প্রি টোটালি মেচিউর হওয়ার আগে চলে আসা এটা কি প্রি মেচিউর বলা হয় তো অনেক সময় দেখা যাচ্ছে প্রি মেচিউর বাচ্চাদের জন্মের পর তাপমাত্রা ধরে রাখতে পারে না তো নর্মাল যে তাপমাত্রা বা ডক্টররা আশা করে যে নাইনটি সেভেন ডিগ্রি সেভেন ডিগ্রি বা নাইনটি নাইন পার্সেন্ট ফারেনহাইটে আশা করে কিন্তু তাদেরকে যদি ওই পরিমাণ তাপমাত্রা ধরে না রাখতে পারে বাচ্চারা তখন বাচ্চাকে এনআইসিউতে রাখা হয় তো বাচ্চাদের আরেকটি সমস্যা যেটা হলো জন্ডিস বাচ্চার জন্মগ্রহণের দুই তিন দিন পরেই দেখা যাচ্ছে যে জন্ডিসে আক্রমণ করে তো জন্ডিস নবজাতকের একটা স্বাভাবিক ব্যাপার কিছু বাচ্চার জন্ডিস সাত থেকে দশ দিনের পরেই ভালো হয়ে যায় আর কিছু বাচ্চার জন্ডিসের পরিমাণটা আরও বেড়ে যায় তো বিলুরুবেনের পরিমাণটা যদি বেড়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর যদি জন্ডিসের পরিমাণটা কম থাকে তো বাচ্চাকে দুই তিন দিন বা পাঁচ দিন দশ দিন এভাবে রোদে দিলে জন্ডিসের পরিমাণটা কমে আসে আর বাচ্চা যদি টার্গেটের বাইরে চলে যায় অর্থাৎ বিলিরুবিনের যে সর্বোচ্চ একটা লিমিট আছে ওই লিমিটের বাইরে চলে যায় তাহলে বাচ্চাকে চিকিৎসা নিতেই হবে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে তো ডক্টর অবশ্যই ফটোথেরাপি দিবে তাকে তো আসলে আপনারা জানব আমরা এখন জানবো যে ফটোথেরাপি কী ফটোথেরাপিটা হলো একটা মেশিন যে মেশিনের মধ্যে একটা লাইট থাকবে সেটা সিঙ্গেল ফটোগ্রাফি থাকে কিছু লাইটের মাধ্যমে বাচ্চাকে আলো দেওয়া হয় এবং বাচ্চার বিলুরবেন পরিমাণটা কমানো হয় যা যেটা প্রসাব এবং পায়খানার সাথে বের হয়ে যায় কোনো ওষুধের প্রয়োজন হয় না আর বিলুরুবেনের পরিমাণ যদি বাইরে চলে যায় যে স্কেলের লিমিটের বাইরে চলে যায় তখন বাচ্চার বা নবজাতকের ব্লাড পরিবর্তন করতে হবে আর না করলে বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী হয়ে যায় তো আমরা এখন জানব যে বাচ্চা সংক্রমণ জীবাণু দ্বারা সংক্রমণ হয় কীভাবে তো আমাদের দেশে দেখা যাচ্ছে যে আশি পার্সেন্টের বেশি নর্মাল ডেলিভারি হয় তো ডেলিভারি হওয়ার সময় যদি পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ না থাকে তাহলে বাচ্চা অবশ্যই জীবাণু দ্বারা সংক্রমিত হবে তো নর্মাল ডেলিভারিগুলো মূলত বাড়িতেই করা হয় তখন তারা অপরিষ্কার থাকে তখন জীবাণু দ্বারা সংক্রমণ হয় তাই বলবো ডেলিভারির সময় গ্লাভস পরে নেওয়া বা হ্যান্ডওয়াশ দিয়ে বা সাবান দিয়ে হাত ধুতে হবে তাহলে সংক্রমণ হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে নবজাতক এবং ডেলিভারির জায়গাটাও পরিষ্কার রাখতে হবে তবে নবজা জাতকের একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো নাবি নাবিটাকে অবশ্যই জীবাণুমুক্ত ব্লেড দিয়ে কাটতে হবে তাহলে বাচ্চাটা জীবাণুমুক্ত থাকবে যদি জন্মের পর দেখা যায় বাচ্চার খিচুনি বা শ্বাসকষ্ট হয় এগুলো দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন আমরা জানব একটা বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যায় এবং সুস্থ রাখতে কি কি করণীয় যেমন বাচ্চাকে সুস্থ রাখতে একটি ক্লিন ডেলিভারি অর্থাৎ সেফ ডেলিভারি দরকার যেখানে একটা জীবাণুমুক্ত পরিবেশ থাকবে এবং জন্মের পর পর বাচ্চাকে দ্রুত শুকাতে হবে অন্য একটি পরিষ্কার কাপড় দ্বারা শুকাতে হবে এবং সাথে সাথে বাচ্চার রঙটা কেমন শ্বাস নিচ্ছে কিনা দেখতে হবে আর যদি শ্বাস শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা থাকে খিচুনি থাকে তখন দ্রুত ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আমি আবারও বলছি নাভিটা সুন্দরভাবে কাটতে হবে এবং জীবাণুমুক্ত ব্লেড দিই জন্মের আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে শাল দুধের অনেক পরিমাণে অ্যান্টিবডি থাকে এবং প্রোটিন থাকে যেটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতায় কাজ করে আবার অনেক সময় বাচ্চার মাথা ডেবে যেতে পারে আবার ফুলে যেতে পারে আসলে এটা হয় ডিহাইড্রেশনের থেকে ডেবে যায় আবার ফুলে গেলে ব্রেনে ব্লিডিং হয় তখন দেখা যায় যে যে বাচ্চার মাথাটা ফুলে যায় তাই শিশুদের সুস্থতার জন্য নবজাতকের সুস্থতার জন্য নাভিকে অবশ্যই ড্রাই রাখতে হবে এবং অনেক সময় দেখা যাচ্ছে নবজাতকের চোখেও ইনফেকশন হয় তাই চোখেরও যত্ন নিতে হবে এগুলো করলে নবজাতককে সুস্থ রাখতে পারবো হ্যালো ভিওয়ার্স হেলথ টিপস চ্যানেলে প্রচারিত ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম